বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক আজ জাতীয় শোক দিবস বাংলাদেশের নামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যার নাম জড়িয়ে আছে যার জন্ম না হলে বাংলাদেশ নামের এই ভূখণ্ডের বা এই রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো কিনা সেটি শত সহস্র প্রশ্নের মুখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের এই দিনে সপরিবারে তিনি ঘাতকদের দ্বারা নিহত হন তিনি তার পরিবারের প্রায় সব কজন সদস্য দুই কন্যা বাদে তার স্বজনদের অনেকেই প্রায় সপরিবারে তার ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদেরও কেউ কেউ সেই কালো রাতে নিহত হন বাঙালির জীবনে বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম কালো অধ্যায় কালো দিন আজকের দিন এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে হচ্ছে এবং কথা বলবার জন্য আমার সঙ্গে যারা স্টুডিওতে রয়েছে চলুন তাদের সঙ্গে পরিচিত হই আমার বায় বসা আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শিক্ষক গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান আমার ডান পাশে বসা রয়েছেন কবি সাহিত্যিক কথা সাহিত্যিক সাংবাদিক আনিসুল হক এবং যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে একটি দীর্ঘ কাজ করছেন অর্থাৎ একটি উপন্যাস লিখছেন দীর্ঘ উপন্যাস এবং তারপরে একেবারে টেবিলের ডান প্রান্তে বসা রয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী তিনজনই নানাভাবে অনুসারী বলা যেতে পারে একটা কিন্তু সক্রিয় রাজনৈতিক অনুসারীদের মধ্যে একজন ABNews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে অধ্যাপক শামসুজ্জামান খান আমি একটু শুরুতে আপনার কাছ থেকে শুনতে চাইব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন সর্বকালের সর্বসেরা বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই কারণে যে রাষ্ট্র প্রতিষ্ঠাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই কথাটি অবশ্যই আমার বা আমাদের দেশের কারণ নয় বিশ্ববিখ্যাত দার্শনিক হেগেল কথাটি বলেছেন যে একজন সাহিত্যের ক্ষেত্রে হয়তো অত্যন্ত উচ্চমানের প্রতিভা হতে থাকেন বা পারেন যেমন রবীন্দ্রনাথ অথবা শিল্পের ক্ষেত্রে একজন অসাধারণ প্রতিভাধর ব্যক্তি হতে পারেন বা দর্শনের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রেই হতে পারেন কিন্তু তিনি তো শুধুমাত্র একটি বিষয়ের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এমন বলা যেতে পারে তিনি হয়তো দুটি বা তিনটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাহলেও কিন্তু তাকে কোনো দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলা যাবে না বঙ্গবন্ধুকে বলছি আমরা এই কারণে যে তিনি তার সারা জীবনের সাধনায় বহু নির্যাতন জুলুম সহ্য করে বহু বছর জেল খেটে বাঙালির হাজার বছরের স্বপ্নের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন এবং এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ফলেই শিল্পের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে নানাজন তাদের প্রতিভার পরিচয় দিতে পারবেন কিন্তু মূল বিষয়টি হল হেগেল যেভাবে বলেছেন যে বিশ্ব সম্পর্কে এবং তার দেশ কোথায় দাঁড়াবে সেই জায়গা সম্পর্কে তার একটা ভিশন থাকতে হবে এবং সেই ভিশনটাকে অ্যাকচুয়ালাইজ করা অর্থাৎ বাস্তবায়ন যিনি করতে পারেন তিনিই সর্বকালের শ্রেষ্ঠ হতে পারেন বাঙালির হাজার বছরের স্বপ্ন ছিল একটি স্বাধীনতার এই স্বপ্নের জন্য বহু বাঙালি আত্মাহুতি দিয়েছেন বহু বিদ্রোহ করেছেন উপনিবেশবাদী আন্দোলনের বিরুদ্ধে কিন্তু তবু আমরা স্বাধীনতা লাভ করতে পাইনি কিন্তু এককভাবে একটি মানুষ তার আজীবনের সাধনায় তার কিছু সহকর্মীদের নিয়ে এই দারিদ্র পীড়িত দুস্থ এবং বলা যেতে পারে যে হিন্টারল্যান্ড প্রতিম একটি জায়গা শুধুমাত্র কাঁচামাল সরবরাহ করবে কখনো কলকাতাকে কাঁচামাল সরবরাহ করেছে কখনো দিল্লিকে কাঁচামাল সরবরাহ করেছে কখনো করাচি বা ইসলামাবাদকে কাঁচামাল সরবরাহ করেছে
এবং এই এই ধরনের কাঁচামাল সরবরাহকারী কোনো দেশকে হিন্টারল্যান্ড বলা হয়, পশ্চাৎভূমি। সেই পশ্চাৎভূমির একজন মানুষ আজীবনের সাধনায় এত নির্যাতনটা সহ্য করে তিনি একটি দেশ স্বাধীন করলেন। অতএব তিনি যদি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি না হন আর কে হবেন? জি, আরবার আপনার কাছে। আনিসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানানজন নানানভাবে দেখবে, নানানভাবে দেখাটাই স্বাভাবিক, এবং যার যার অবস্থান থেকে একজন সাংবাদিক সাংবাদিকের মতো দেখবে, একজন রাজনৈতিক অনুসারী তার মতো করে দেখবে, একজন গবেষক তার মতো করে বিবেচনা করবে, কিন্তু একজন সাহিত্যিক হিসেবে, আমি জানি যে আপনি আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত অনুসারী, কিন্তু একজন সাহিত্যিক হিসেবে একটি উপন্যাস রচনা করতে গিয়ে বঙ্গবন্ধুকে আপনি কীভাবে আবিষ্কার করছেন? কারণ সাহিত্য রচনা করবার সুযোগ বা সামর্থ্য আমার নেই, কিন্তু আমি মনে করি যে যারা সেটি রচনা করেন সেখানে তাদের আবেগ অনুভূতি একেবারেই অন্যরকমভাবে কাজ করে, এবং সেটি করতে গিয়ে আসলে আপনি কীভাবে আবিষ্কার করছেন বঙ্গবন্ধুকে? জ্ঞানের বিহনে প্রেম নাই আমার সঙ্গে, আমাদের সবার সঙ্গে। বঙ্গবন্ধু আমার তো ভালোবাসার মানুষ, বিশেষ করে 75-এর 15ই আগস্টের পরে আমরা যখন বড় হচ্ছি তখন বঙ্গবন্ধুর নামে হয়তো এদেশে কঠিন ছিল। ওই সময় আমরা নির্মলেন্দু গুণের ওই কবিতার লাইনটা ধারণ করে, যা আজ আমি কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি দিয়ে শুরু করেছি, তারপরে জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার চায়, তারপরে জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার করবেই, সেখান থেকে জাতি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যে বিচার হয়েছে সেটা কার্যকর করা পর্যন্ত আমরা আসতে পেরেছি, সেই পথচলার মধ্যেও আমি ছিলাম। আমি যখন 2010 সালে এই বইটা প্রথম বেরোলো তারও 2 বছর আগে থেকে কাজ করতে শুরু করি, আমি কিন্তু প্রেমের মধ্যেই ছিলাম, কিন্তু পড়তে গিয়ে আমি যত পড়ছি, যত দেখছি, যত আবিষ্কার করছি, আমি মানে আমি একদম নিঃসন্দেহ, মানে 200% 1000% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এখন আমি নিজের ভিতরে নিজেই কনভিনসড হয়ে গেছি যে বঙ্গবন্ধু ছাড়াই বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর জন্মই হয়েছিল তিনি বাংলাদেশটাকে স্বাধীন করবেন বলে। 1947 সালে তিনি যখন কলকাতা থেকে ঢাকায় আসেন, তার আগে হোসেন সৈয়দ সরাউদ্দিন নেতৃত্বে শরৎ বসুর সঙ্গে মিলে তারা একটা বৃহত্তর বাংলার স্বপ্নও দেখেছিলেন, কিন্তু যখন 47 সালে পাকিস্তান হলো, ভারত হলো, তিনি সৈয়দুদ্দিন হোস্টেলে বলে এলেন যে এই স্বাধীনতা স্বাধীনতা না, আমাদের বাংলার মানুষের মুক্তির জন্যে ঢাকায় গিয়ে লড়াই করতে হবে বলে এসে তিনি যে সংগঠন শুরু করলেন, তখন থেকেই ভাষা আন্দোলন, 48 সালে বড় ভাষা আন্দোলন করলেন, সেখান থেকে এই বাংলাদেশটাকে স্বাধীন করার পেছনে আমি মনে করি 4-5টা উপাদান আছে। একটা হচ্ছে এই জাতিকে স্বপ্নে উদ্বুদ্ধ করা। অধ্যাপক, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেছেন যে একটা জাতি স্বাধীন হতে চায় বা একটা জাতি হয়ে উঠতে চায় বলেই সে জাতি। এই যে আমরা বাংলাদেশের 55,000-56,000 বর্গ মাইল একটা জাতি হলাম কেন? কারণ আমরা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা তৈরি করেছেন কিন্তু বঙ্গবন্ধু, তারপরে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্যে তার নিজের জীবন, তার পরিবারের জীবনের পরে অসম্ভব রকম জুলুম নির্যাতন এসছে, কষ্ট শিকার, বারবার করে তিনি বলেছেন যে আমি মারা যেতে পারি কিন্তু বাংলাদেশের মানুষকে আমি মুক্ত করি। এটা সেই 50-এর দশকে তিনি যখন জেলে ছিলেন তখন এসবি গোয়েন্দা সংস্থার লোকেরা তার কাছে গেছে, গিয়ে তার কাছ থেকে বনসই নিতে চেয়েছে, ফিরে এসে তারা রিপোর্ট দিচ্ছে, এই বন্দীর মনোবল অত্যন্ত উচ্চ। উনি তাকে বলছেন যে তোমাদের এই সরকার জালিম সরকারকে আমি উচ্ছেদ করবো, বাংলার মানুষকে আমি মুক্ত করে ছাড়বো, এই জন্য আমার জীবন যেতে পারে, আমি জীবন দিতে প্রস্তুত আছি। জীবন দিতে বাংলাদেশের মানুষের জন্য তিনি সবসময় প্রস্তুত ছিলেন। 1969 সালে যখন তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় ক্যান্টনমেন্টে বন্দী, তখন তাকে পেছন থেকে গুলি করার চক্রান্ত হয়েছিল। 1971 সালে পাকিস্তানের কারাগারে যখন তিনি বন্দী, তখন তার কবরের পাশে, তার সেলের পাশে কবর তৈরি করা হচ্ছিল, যেটা 10ই জানুয়ারিতে বঙ্গবন্ধু সমাজকে বললেন। কিন্তু তিনি ওই যে কথাটা বলেছেন, এটা তার একদমই মনের কথা যে ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, আমি একবার মরবো কিন্তু দ্বিতীয়বার মরবো না, এবং আমি বলবো যদি তোমরা আমাকে হত্যা করো, ফাঁসিতে ঝুলাও, আমার লাশটা, আমার দেহটা বাংলার মাঠে পৌঁছে দিও। এগুলি একদম তার অন্তরের কথা। তো একটা মানুষ নিজে জেল জুলুম স্বীকার করেছেন, আত্মত্যাগ করেছেন, বহু মানুষ আত্মত্যাগ করেছে, 30 লক্ষ মানুষ আত্মলাভ করেছে, কিন্তু এই বাঙালিকে, 7.5 কোটি বাঙালিকে এক দেহ, এক মন করে তোলা, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে তোলা, এটা উনি 6 দফা দিয়ে গ্রামে গঞ্জে গিয়ে সংগঠন করে, জেল জুলুম স্বীকার করে, দেশীয় আন্তর্জাতিক নানা চক্রান্ত পাড়ি দিয়ে, এই যে পুরো দেশটাকে মুক্তিযুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত করলেন এবং বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের স্বপ্নে পুরো জাতি টকবক করে ফুটতে লাগলো, ওই জায়গাটা একটা অভূতপূর্ব কাজ হয়েছে। তার মানে স্বপ্ন
ত্যাগ, নেতৃত্বের গুণ এবং ওই রকম মানে দেখতে শুনতে কণ্ঠে সব মিলিয়ে বঙ্গবন্ধু একটা অপরূপ ব্যাপার এবং তার সঙ্গে কিন্তু আর কারোর তুলনা হয় না। আমি কিন্তু উপন্যাসটা যখন শুরু করি আমি ভেবেছি যে অনেক চরিত্র সবাই তো গুরুত্বপূর্ণ, সবাই নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, তাজউদ্দিন আহমেদ খুবই গুরুত্বপূর্ণ, মৌলানা ভাসানি খুব গুরুত্বপূর্ণ, সরদ্দি খুব গুরুত্বপূর্ণ, শেরবাংলা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বঙ্গবন্ধুর তুলনায় উনি একটা অনেক উঁচুতে এবং কোনোই সন্দেহ নাই যে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিবিসি জরিপে হয়েছে। মানে ওনার শারীরিক আকার যা ছিল ঠিক বাংলার সবচেয়ে রূপবান পুরুষ এইটা যেমন সত্য, কি গম্ভীর কণ্ঠ, মানে সবটা মিলিয়ে আমরা আমাদের হাজার বছরের পুণ্যে এরকম একটা নেতা পেয়েছিলাম যিনি আমাদেরকে ওই সময় দেশ দিয়ে গেছেন। আজকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে দেখি তারা স্বাধীনতা আন্দোলন করছে কিন্তু স্বাধীন হতে পারছে না, 100 বছর ধরে চেষ্টা করে পারছে না। সেই বাস্তবতায় আবারও মনে হয় যে 1971 সালে বঙ্গবন্ধু যে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছিলেন এই জন্য সকাল বিকাল আমাদের বঙ্গবন্ধুকে সালাম জানানো উচিত। মিস্টার সুভাষ সিংহ রায়, আমি আপনার কাছ থেকে শুনতে চাইব যে আপনি কি মনে করেন কি না যে বাংলাদেশে মুজিব চর্চা বা বঙ্গবন্ধু চর্চা যথাযথভাবে হচ্ছে এবং যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে, যেখানটায় হওয়া উচিত সেখানটাতে হচ্ছে কি না, যেখানটাতে হওয়া উচিত নয় সেখানটাতে বাড়াবাড়ি রকম বা প্রয়োজনীয় নয় এমন কিছু হচ্ছে কি না, সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে আমার নিরন্তর শুভেচ্ছা। এমন একজন মানুষ নিয়ে আমরা কথা বলছি যিনি মহামানব। আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন এর উত্তর দেওয়া বেশ কঠিন কাজ, কিন্তু আমার পর্যবেক্ষণে যা আছে সেটাই আমি বলবার চেষ্টা করছি। আমি আনিসুল হক ভাইয়ের খুব ভক্ত, বয়সে কিন্তু খুব একটা পার্থক্য না, প্রায় কাছাকাছি বয়স আমরা। আমার দৃষ্টিতে এই যে মুক্তিযুদ্ধ চেতনার যে কথাগুলো আমরা বলি সেটার মধ্যে অনেকগুলো পার্থক্যের জায়গা আছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বপক্ষের শক্তি এই দুটো শব্দকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখবেন আমি ওই অর্থে বলবো স্বপক্ষের, যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে নিজেদের এবং গোষ্ঠীগত আখের ঘোষণার ব্যস্ত থাকি এটাকে আমি বলি স্বপক্ষের শক্তি। আর পক্ষের শক্তি হচ্ছে পুরো মুক্তিযুদ্ধের চেতনার যে ব্যাপারটি সেটাকে আমি ধারণ করা। আহমেদ সাফার একটা বিখ্যাত উক্তি আছে, এক লাইনের উক্তি, তিনি বলেছিলেন সবাই বলে গীতাঞ্জলি হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, আর আমি বলি দাবায় রাখতে পারবো না। আহমেদ সাফা কিন্তু বঙ্গবন্ধুর কখনো কিন্তু স্তুতি করেননি, কিন্তু প্রকৃত বঙ্গবন্ধুকে তুলে এনেছেন। নিশ্চয়ই আপনার প্রশ্নের একটা উত্তর এখানে পেয়েছেন। নিরঞ্জন মজুমদার 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বিখ্যাত ঐতিহাসিক, তিনি তার লেখায় উল্লেখ করেছিলেন যে বাঙালির ইতিহাসের কেউ কেউ একটি পাতা, কেউ কেউ একটি স্তবক, কেউ কেউ একটি অধ্যায়, আর শেখ মুজিব হচ্ছে সমগ্র ইতিহাস। অধ্যাপক শামসুজ্জামান খান কাছে যে প্রশ্নটি আপনি করেছিলেন সেই প্রেক্ষিতে আমি যদি নিরঞ্জন মজুমদারের এই উদ্ধৃতি উৎকলন করি আমার মনে হয় যথাযথ হবে। আমি 2002 সালে যখন এই জরিপটি পরিচালিত হয় বিবিসির জরিপটি, আমি এই জরিপের ফলাফলে কিন্তু আমি খুবই উৎসাহিত এবং ওই সময় আমি এই বিষয়টা আমি ধারণ করতে পারার বাইরে চলে গিয়েছিলাম। নতুন প্রজন্মকে প্রজন্ম বঙ্গবন্ধুকে দেখছে, যখন ওই সময় ইতিহাস বিকৃতির একটি ইতিহাসের অংশের মধ্যে আমরা আছি যখন বঙ্গবন্ধুকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আমি বিভিন্ন স্কুলে জেলা শহরগুলোতে আমি অধ্যাপক শামসুজ্জামান খান যে কাজটি শুরু করিয়ে দিয়েছিলেন এবং প্রয়াত বেবি মওদুদ যে বঙ্গবন্ধুর গল্প শোনো, আমি অসমাপ্ত আত্মজীবনী প্রশ্নোত্তর পর্ব এরকম একটি 2-3 ঘন্টার একটি পর্ব করি বিভিন্ন স্কুলে। আমি টাঙ্গাইলের বিন্দুবাসিনী স্কুলে আমি গত শনিবারের আগের শনিবারে আমি 400 জন ছাত্রের মাঝে আমি অন্তত 20-30 জন ছাত্রকে দেখেছি যারা বঙ্গবন্ধু সম্বন্ধে প্রকৃত অর্থে যা জানা উচিত তাই জানেন।
এটা আমাদের গুরুত্বপূর্ণ অর্জন। আনিসুল হক ভাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে এই অর্থে যে মুক্তিযুদ্ধের উপন্যাস সবচেয়ে বেশি বিক্রি হতে পারে, পাঠক বেশি গ্রহণ করতে পারে, তার উদাহরণ হচ্ছে আনিসুল হক। আপনি দেখেন আমাদের কবি সাহিত্যিকরা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, উপন্যাসের কথা বলতে গেলে আনিসুল হকের কথা আসে, এবং আমি সেটিও দেখতে যাবো, মানে চিত্রকলায়, চলচ্চিত্রে, সঙ্গীতে এই যে এসেছে, এই যে আসার যে ব্যাপারটি, এটা কিন্তু অনেক চর্চার মধ্যে এসেছে। আপনি প্রথম প্রশ্ন করলেন না, বঙ্গবন্ধুর চর্চাটি ঠিক মতো হচ্ছে কিনা, আর ঠিক মতো হওয়ার সুযোগ একসময় ছিল না। আর আপনার প্রশ্নের প্রেক্ষিতে এটাই যে এখন তো সুযোগটা আছে, এখন ঠিক তো হচ্ছে কিনা। আমি যারা বঙ্গবন্ধু নিয়ে কবিতা লিখেছেন অসংখ্য, তাদের কবিতার বাইরে বঙ্গবন্ধুকে যারা কবি আদৌ লেখেননি কিন্তু বাংলাদেশের খ্যাতিমান কবি, যেমন তিনি তার পরিবর্তন হতে হতে দক্ষিণপন্থী কবি হিসেবে পরিচিতি পেয়েছিলেন, কবি আল মাহমুদ, তিনি মাত্র একটি কবিতা লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, সে কবিতার নাম নিশিডাক। আমার ওই চারটে লাইন আমাকে এত অনুপ্রেরণা দেয় যে ওই সময় তিনি বলছেন, সে যখন বলল ভাই সব অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল, সে যখন বলল ভাইরা আমার ভেঙে যাওয়া পাখির ঝাঁক ভিড় করে নেমে এলো পৃথিবীর ডাঙায়, কবিরা কলম ও বন্দুকের পার্থক্য ভুলে হাঁটতে লাগলো খোলা ময়দানে। আপনি দেখেন কবি নির্মলেন্দু গুণ এক কবিতা পাঠের আসর যাবার কথা এবং আওয়ামী লীগ আয়োজনে 1986 সালে বঙ্গবন্ধুর 30 নম্বর বাড়ির সামনে তিনি মঞ্চে উঠে বলছেন যে আমি প্রতিজ্ঞা করেছি বঙ্গবন্ধুর উপর নতুন কোনো কবিতা না লিখে আমি আর কবিতা পাঠ করব না, এটা আমার প্রতিজ্ঞা। তিনি বক্তৃতা মতো করে কথা বলছেন, এক পর্যায়ে বলছেন আমি গত কয়েকদিন আগে আমি কুমিল্লায় গিয়েছিলাম, তখন তো কুমিল্লায় ফেরি ছিল, তিনি বলছেন আমার ফেরিঘাটে একটা ছবি দেখে, একটি পোস্টার দেখে আমার সমস্ত অস্তিত্ব চিৎকার করে প্রতিবাদ করতে চেয়েছিল। এইটাও আমার একটা এই প্রতিজ্ঞার কারণ, কারণ আমি কেন সে সাহস যোগান দিতে পারিনি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমি স্বৈরাচারের কোনো বাধাকে বাধা বলে মনে করি নাই, আমি কবিতা পাঠ করেছি, আমি সাহস করে বলেছি, আমি অন্তর থেকে বলেছি, আমি এখন পারছি না কেন, কিন্তু আমি ফিরবার পথে আমি অনেক আশার আলো দেখেছি। দেখলাম বঙ্গবন্ধুর খুনির যে দুটো পোস্টার কথা যদি উল্লেখ করছিলেন, সেই বঙ্গবন্ধুর খুনির দুই পোস্টারের উপরে আলকাতরা সুনিপুণভাবে লেপে দেওয়া হয়েছে, আর আলকাতরার এত সুষ্ঠু ব্যবহার আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। তা এই যে কবিতার যে কথা, গল্পের কথা, আমার মাথায় কিন্তু অনেক কিছুই প্রশ্ন জাগে। আমি এই প্রশ্ন আমার কাছে স্কুলের ছাত্ররা জিজ্ঞেস করে, যেহেতু আমি প্রশিক্ষক হিসেবে যাই, আমাকে জিজ্ঞেস করে যে আপনি তো কয়েকটা লেখায় উল্লেখ করেছেন, আপনার কথাই বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে প্রথম ছোট গল্প লেখে যে আবুল ফজল মৃতের আত্মহত্যা, তিনি তো জিয়াউর রহমান সাহেবের শিক্ষা উপদেষ্টা ছিলেন, ওই থাকা অবস্থায় এই গল্পটি লিখেছেন, এবং এই গল্পটি যে প্রেরণা জুগিয়েছিল যে বঙ্গবন্ধু খুনির এক মেজরের স্ত্রী তার জবানি এবং তার যে যন্ত্রণা ভিতরের, সেই যন্ত্রণা তিনি প্রকাশ করছেন কিভাবে এবং আত্মহত্যা করছেন, সেটা হচ্ছে মৃতের আত্মহত্যা। আমি সর্বশেষ এটা উল্লেখ করি, আমি 3-4 মাস আগে গিয়েছিলাম আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক যার বয়স 90-এর কাছাকাছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাসায়। আমার ধারণা ছিল আমি 10-15 মিনিটের বেশি আমার সময় লাগবে না, উনি আমাকে 4 ঘন্টা নিজে ছাড়েননি, নানান রকম কথা বলেছেন। তার চেয়ে বড় কথা, তিনি একটি এখন লেখা লিখছেন যে কলকাতায় বঙ্গবন্ধু, এবং তাকে আমি এই অসমাপ্তাত্ম জীবনী, কারাগারের রোজনামচা সহ এখানে যতগুলো বই বেরিয়েছে, আনিসুল হক ভাইয়ের যে উপন্যাসগুলো সেগুলো আমি সব দিয়ে এসেছি তাকে। তিনি তখন বললেন যে আমি যত পড়েছি যত দেখেছি তা যদি আমি লিখতে পারি একটি মহাকাব্য হবে। তা বঙ্গবন্ধু এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে অসংখ্য কবিতা লেখা হয়েছে, অসংখ্য বই হয়েছে, বিশেষ করে লেখা হয়েছে, কিন্তু সঠিক চর্চা ঠিক হচ্ছে কিনা এই প্রশ্নটা কিন্তু আপনার যেমন হয়েছে আমারও। এখান থেকে আমি অধ্যাপক শামসুজ্জামান খানের কাছে প্রশ্ন করতে চাই, আমি জানি না আপনাদের কাছে প্রশ্নটা কেমন হবে, কিন্তু একথা ঠিক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
উচ্চকের নির্দেশনায় আপনাদের সহযোগিতায় বঙ্গবন্ধুর দুটো অমূল্য গ্রন্থ বেরিয়েছে, অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোদ নামটা। আমরা জানি যে এসবি রিপোর্ট যেটা যেরকম আনিসুল হক একটু আগে উল্লেখ করছেন, সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে, নিঃসন্দেহে ঐতিহাসিক কাজ। আমরা জানি যে চীন ভ্রমণের উপর একটি কাজ করছেন আপনারা, যেটি বঙ্গবন্ধু, সেটিও নিঃসন্দেহে একটি বড় কাজ হবে। এবং দেশে প্রচুর প্রচুর বই, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, আপনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা থেকে নানা রকমের নানান মানের লেখকরা, নিশ্চয়ই আমি আনিসুল হকের কথা বলবো না, ভিন্ন মাত্রা ভিন্ন মানের লেখা তিনি লিখেছেন, কিন্তু যেটা নিঃসন্দেহে একটা বড় ঐতিহাসিক কাজ আমি বলবো আনিস করছেন, আমি পড়বারও সুযোগ হয়েছে আমার, পাঠ আর কবিতা তো উল্লেখই করলেন, কিন্তু বঙ্গবন্ধুর উপর কি জীবনীও লিখছেন, বঙ্গবন্ধুর উপরে একাডেমিক আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক প্রকাশনা থেকে আন্তর্জাতিকভাবে সমাদৃত কোন লেখকের, যেখানে কেবলই তুষ্ট করবার চেষ্টা বা কেবলই প্রশংসা বাণী থাকবে না, যেখানে নিন্দা করবার জন্য নিন্দা থাকবে না, একদম পিওর একাডেমিক একটা বায়োগ্রাফি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে নেই, আমার আমার জানা মতে নেই। এবং এটি আসলে আমরা জানি যে আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বছরব্যাপী মুজিব বর্ষ উদযাপন করবেন, সেই কমিটির নেতৃত্বে আপনারা সবাই কাজ করছেন, কিন্তু এইরকম একটা উদ্যোগ কেন নেওয়া হচ্ছে? এবং শত শত বই প্রকাশের কথাও শুনছি, আমি জানি না তার মধ্যে কতটা বই পাঠযোগ্য হবে বা এই বইগুলো প্রকাশের উদ্দেশ্য কি হবে, কিন্তু যেটি আসলে আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুকে অনেকেই তাকে নিয়ে তার সম্পর্কে জানতে চাইবেন, অনেক গবেষক কাজ করতে চাইবেন, অন্য গবেষণার কাজে তাকে প্রয়োজন হবে, সেই মানের একটা বই কেন নেই, সেটির সম্পর্কে আপনাদের কোনো ভাবনা আছে? শামসুজ্জামান খান, একটু সিরিয়াসলি একটা বই লিখেছেন একজন আমার নিজের বিবেচনায়, সেটি হলো এসে করিম, হ্যাঁ, সেই বইটা মানে আমি বলবো যে একটা প্রাথমিক প্রয়াস বঙ্গবন্ধুর জীবনকে একটু গভীরভাবে দেখার জন্য, সেই রকম অন্য কাজ খুব একটি হয়নি। আর বাংলা একাডেমি থেকে দুখণ্ডে যেটি বেরিয়েছে, মোনায়েম সরকার এবং আরও অনেকেই যার সঙ্গে সন্তর্গত থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে সবাই ছিলেন, সেখানে বিপুল তথ্য আছে, কিন্তু আপনি যেমনটি বললেন সেই রকম এবং তার ভেতর থেকে বঙ্গবন্ধুর যে অসাধারণত্ব, তার যে রাষ্ট্রনৈতিক চিন্তা চেতনার গভীরতা এবং বহুমাত্রিকতায়, এই বিষয়টি নিয়ে একটি নিখুঁত বই এখন পর্যন্ত লেখা হয়নি। এখন দুইভাবে এটি হতে পারে, একটা হতে পারে বাছাই করা কয়েকজন লোককে নিয়ে একটা বই, বহু ক্ষেত্রে বহু দেশে সেটা হয়েছে, কিন্তু এই পদ্ধতি আমার কাছে খুব একটা খুবই একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বলে মনে হয় না। পাকিস্তান আমলেও এরকম করা হয়েছে, আরও বহু জায়গায় করা হয়েছে, কমিশন করে বই লেখা, সেটা হয় নাই এখনও। আর বঙ্গবন্ধুর মতো একজন মানুষ যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যাকে কত বাধা অতিক্রম করে এই দেশ প্রতিষ্ঠা করতে হয়েছে, তার একখানা জীবনী চট করে হয়ে যাবে সেটাও হবে না। আমাদের হয়তো ওই রকম বঙ্গবন্ধুর জীবনী লেখার মতো একজন যোগ্য লোক লাগবে, একজন বা দুজন লাগবে, আসার পর আমরা এরকম একটি জীবনী পাব। তবে আমি একটা বিষয়ে খুব আনন্দিত, বাংলাদেশের মানুষ এই হত্যাকারীদের যে জবাবটা দিয়েছে সেটা খুব খেয়াল করে দেখেন তো, তোরা বঙ্গবন্ধুকে হত্যা করলি, তোরা দেশ স্বাধীন করেছে তাকে হত্যা করলি, যা তাকেই আমরা বলে দিলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ভোট দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বানিয়েছে, এর চাইতে প্রতিবাদ, এর চাইতে যোগ্যোত্তর, এর চাইতে চপেটাঘাত আর তো কিছুই হয় না। ও আমার মনে হয় আরেকটা বিষয়, যেমন আমরা পৃথিবীর রাষ্ট্রনেতাদের বা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যারা পৃথিবীব্যাপী সম্মানিত, তাদের ঐতিহাসিক বক্তৃতাগুলো নানা গ্রন্থে আমরা দেখতে পাই, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ তো আমাদের বিবেচনায় মানে ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে, যখনই শুনি সবসময় মনে হয় নতুন ভাষণ শুনছি, এই মাত্র প্রথম শুনছি, এবং প্রত্যেক এবং এটির আবেদন বাংলাদেশ যতদিন থাকবে বা ততদিনই থাকবে আমার কাছে মনে হয়। তো এই ভাষণটি ওই ধরনের গ্রন্থগুলোতে অন্তর্ভুক্ত করবার ব্যাপারে, কারণ এগুলো আসলে যতই আমরা বলি না কেন কেউ পিক করে না, প্রত্যেকটার জন্য একটু লবিং করা, চেষ্টা করা, ইভেন আন্তর্জাতিক নানা ধরনের পৃথিবীর সেরা পুরস্কারের জন্য নানা রকমের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এবং এই প্রক্রিয়াটা কেন আমরা মানে উদ্যোগটা নেওয়া দরকার কিনা বা নেওয়া হচ্ছে কিনা আমি সেটি একটু জানতে চাই, কারণ এই ভাষণটি আসলে সব ওই ধরনের গ্রন্থগুলোর মধ্যে থাকা প্রয়োজন।
এটি খুবই মানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই বিষয়ে সরকারি একটি উদ্যোগ গ্রহণ করা দরকার। সরকারি উদ্যোগ মানে আবার আমাদের এখানে সরকারি উদ্যোগ তো সেরকম বিশেষ তাৎপর্য বহন করে না, সব সরকারি উদ্যোগ আসলে অনেক কিছু নষ্ট করে দেয়। যোগ্য লোকের দরকার হবে। আমার আপাতত যেটি মনে হয় যে গহরিদবি সাহেব আছেন, এইরকম আনিসুজ্জামান সাহেব আছেন, এইরকম দু তিনজন মিলে যদি একটু উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের রাষ্ট্রদূতদের মধ্যে যারা একটু দক্ষ তারা মিলে একটা উদ্যোগ গ্রহণ করলে এই কাজটা সহজে হতে পারে এবং এটা করা অত্যন্ত জরুরি শতবার্ষিক উপলক্ষে। আমার মনে হয় অনেক কাজ না করে এমন কিছু কাজ করে, যেহেতু আপনার উদ্যোগের সঙ্গে আছেন, এই প্রক্রিয়ার সঙ্গে আছেন, সে কারণে আমার বলে প্রচুর মানে কোয়ান্টিটির দিকে নজরটা না, যদি কোয়ালিটির দিকে নজর দেন, যেটা সবসময় তার একটা আবেদন। আনিসের উপন্যাসটা যদি আনিস, আমি জানি না কোন পর্যায়ে আছে, এবং এটাকে পুরো একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসতে পারেন, সেটা একটা বড় কাজ হবে। মানে এইরকম একটা কিছু কাজ, পাঁচটা বই, পাঁচশো বই বের করার চেয়ে পাঁচটা ভালো বই যদি বের হয় এবং তার মধ্যে দুই একটা যদি আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বের হয়। প্রত্যেকেই এই 30-40টা করে বঙ্গবন্ধুর বই বার করার চেষ্টা করছেন এবং তাদের ইচ্ছা যে সরকার এই বইগুলো কিনে নেবে, খুব একটা লাভ হবে। এই জায়গায় একটু ঠান্ডা পানি ঢেলে দেওয়া দরকার এবং বঙ্গবন্ধুর উপর বই কম হোক কিন্তু প্রতিটি বই হবে কোয়ালিটি বই, অত্যন্ত উন্নত মানের বই যাতে হয়। এইরকম একজন নেতা আমরা পেয়েছিলাম। এখন দেখেন এই বিশ্বের বহু রাজনৈতিক নেতাই কিন্তু বলেছেন একদিক থেকে দেখতে গেলে ডিফেলেরিয়া, এমনকি মহাত্মা গান্ধীর চাইতেও বঙ্গবন্ধুর গুরুত্ব বেশি। যেমন মহাত্মা গান্ধীর কথায় তারা বলেছেন যে তিনি জনগণকে একত্রিত করেছিলেন কিন্তু তার অসহযোগ আন্দোলন তো সফল হয়নি। দ্বিতীয় কথা হলো তাকে তো শেষ পর্যন্ত টেবিলে ইংরেজদের সঙ্গে বসে ফাসলা করতে হয়েছে স্বাধীনতা চুক্তি সই করে। বঙ্গবন্ধু তা করেননি, জীবন দিয়ে দিয়েছেন যে আমার জীবনের আর কোনো মূল্য নেই, দরকার হলে আমার জীবন যাবে কিন্তু দেশকে স্বাধীন করতে হবে। এবং গোটা জাতিকে বাঙালি এমনিতেই তো মানে নানা ভাগ বিভাজনে এতটাই বিভক্ত হয়ে থাকে, সেই জায়গায় তাদের এতটা ঐক্যবদ্ধ তিনি করতে পেরেছিলেন সেইটা এক অসাধারণ গুণ। এবং তার ফলে এমন একটা অবস্থা হয়েছিল একটি লোকও তো বিরোধিতা করেনি, ভেতরে থাকলেও বিরোধিতা করেনি এবং সেইভাবে তিনি একটি দেশ স্থান করেছেন, এটি সমকালীন ইতিহাসে আর কোথাও নাই, একেবারেই নেই। এবং এবং আমার তো মনে হয় যে বঙ্গবন্ধু কিনে একটা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র, যেটা গান্ধী যেই যেই মানের চলচ্চিত্র বা আব্রাহাম লিঙ্কনের উপরে যে মানের চলচ্চিত্র, সেরকম একটা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ এবং এগুলো খুব একটা কঠিন কাজ বলে নির্মাণের উদ্যোগটা নেওয়া হয়েছে। শ্যাম বেনেগাল করবেন একটি চলচ্চিত্র কিন্তু সেটাই বঙ্গবন্ধুর যে অসাধারণত্ব যে বিশালত্ব সেটা ধরা পড়বে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাকে কিন্তু আমরা যথেষ্ট তথ্য দিয়েছি, তার লোকজন শ্যামবেনেগালের লোকজন এসেছিলেন আমাদের, অন্তত অনেকের সঙ্গে আনিসও ছিলেন, আমিও ছিলাম, সেলনা হোসেন ছিলেন, হাসেম খান ছিলেন, আরো অনেকেই ছিলেন, গহরিদবি সাহেব আছেন এর সঙ্গে, আমরা তথ্য দিয়েছি। কিন্তু বঙ্গবন্ধু জীবনকে ওই মাত্রায় তুলে আনা একটা চলচ্চিত্রের মাধ্যমে, এবং এমন একটা চলচ্চিত্র নির্মাণ করা যেটার আবেদন সবসময় থাকবে, সারা পৃথিবীর মানুষ দেখবে, আমি মনে করি সেরকম একটা উদ্যোগ নেওয়া দরকার। আনিসুল হকের কাছে একটু শুনতে চাইবো যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষকে কেন্দ্র করে নানা রকমের কর্মসূচি নেওয়া হচ্ছে, আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? আমি জানি না, হয়তো কমিটিতে আপনি দিয়েছেন, বাট এর বাইরে আপনি কি মনে করেন যে না, এই জন্মশতবার্ষিকী বিপুল হয়ে পালিত হওয়া এবং অর্থ বহু কিছু একটা করা, দুটো চিন্তাই আছে। কারণ মানে এটা শুধু বুদ্ধিজীবীর বা আমরা যারা সাদা কলারের মানুষ তাদের ব্যাপার তো নয়, কারণ বঙ্গবন্ধু আমাদের 17-16 কোটি মানুষেরই তো বঙ্গবন্ধু, ফলে সবাই যেন এটাতে একটু অংশগ্রহণ করতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্ম, যে ছেলেটি যে মেয়েটি গ্রামে। এবং আমি 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 তো বলবো আনিস, জাস্ট ইন্টারাপ্ট করে, যে শুধু আমাদের 17 কোটির মধ্যে সীমাবদ্ধ না রেখেও যদি সারা পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য তাকে করে যেমন আমি জানি যে বেশ কয়েকজন আন্তর্জাতিক গবেষক, ধরা যাক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করেন বা আমেরিকার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে, তারাও কিন্তু এই বিষয়ে গবেষণা করতে বাংলাদেশে আসেন। এবং আমার খুবই এই বিষয়ে মনে হয় স্যার, যেমন জীবনানন্দ দাশের উপরে লেখা ক্লিন্টন বি সিলির পোয়েট পার্ট, এই বইটার মধ্যে কিন্তু যে ওরা যে গবেষণা করে ওইটার যে গভীরতা বা ব্যাপকতা, ওইটা আমাকে মুগ্ধ করে।
আমাদের বাংলাদেশিদের এবং বাঙালিদের মধ্যে একটু দ্রুত কাজ করা, ছোট কাজ করার প্রবণতাটা বেশি। সেই দিক থেকে কিন্তু আন্তর্জাতিক গবেষকরা নিজের উদ্যোগে, নিজের হৃদয়ের টানে বঙ্গবন্ধু বিষয়ে, মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা করতে বাংলাদেশে আসছেন, বিদেশেও বিভিন্ন লাইব্রেরিতে বসে কাজ করছেন, এই খবর আমরা রাখি। হার্ভার্ড কেন্দ্রিক একটা ভালো সেমিনার যেটাতে এই গবেষকরা এসে যুক্ত হবেন, পরে তাদেরকে দিয়ে তাদের গবেষণা কর্মগুলো ভালোভাবে প্রকাশ করার একটা উদ্যোগের কথা আমি শুনছি। এই ধরনের যেমন একটা গ্রামে একটা স্কুলে কি হবে সেটার কথাও ভাবা হচ্ছে, তেমনিভাবে আন্তর্জাতিকভাবেও ভালো বড় কাজ করার কথাও ভাবা হচ্ছে। আমার শুধু পরামর্শ হচ্ছে যে ধরা যাক, আমরা অনেক সময় বলি না যে বাংলা সাহিত্য অত্যন্ত বিশ্বমানের, কিন্তু অনুবাদ হলো না বলে কেউ এর খবর রাখলো না। কিন্তু শুধু অনুবাদ করলে কিন্তু হয় না। বাংলা একাডেমি ধরা যাক একটা সৈয়দ আলিউল্লাহ অনুবাদ করলো, করে বাংলা একাডেমি থেকে ইংরেজি বই বেরোলো, ওই বইটা কোথাও পৌঁছায় না। আন্তর্জাতিক প্রকাশনার একটা চক্র আছে, ওইটার একটা কেন্দ্র চোখ আছে, ওইখানে গিয়ে পৌঁছাতে হয়। ও পৌঁছালে ও কিন্তু সমগ্র জায়গায় ওটা পৌঁছায় দিবে। যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আত্মচারের জন্য ক্ষমা করবেন, আমার আয়সা মঙ্গল বইটি দি ম্যাডাম আয়সা নামে হার্পার কলেজ বের করেছে। আমি দেখি অন্তত 200 জন সমালোচক এবং 200টা পত্রিকায় ওরা বইয়ের কপি পৌঁছে দিয়েছে, যে বইটার আলোচনা। আমি মানে প্রতি মাসে এই 2-3টে করে আলোচনা কোথাও থেকে কোথাও থেকে স্যার বের হচ্ছে, এবং ওরা লিখে দিচ্ছে যে বইটি প্রকাশক আমাকে দিয়েছে। বাংলাদেশে কিন্তু আমরা এগুলি করি না। তো এখন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কিন্তু অনেকগুলি অনুবাদ করা হয়েছে, করে বই বার করা হয়েছে। অসমাপ্ত আত্মজীবনীরও অনেকগুলি অনুবাদ দিয়েছে। কিন্তু এগুলি যদি প্রকৃত এবং ব্যবসায়িক উদ্যোগ থেকে না হয়ে শুধু সরকারি উদ্যোগে হয়, তাহলে কিন্তু এটা প্রকাশিত হবে কিন্তু কোথাও পৌঁছাবে না। আমি জানি যে ফরাসি ভাষায়, ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু আপনি প্যারিসে গিয়ে একটা দোকানে কিন্তু ওই বইটা সহজে খুঁজে নাও পেতে পারেন। যদি ধরা যাক হার্পার কলিন্স করতো বা পেঙ্গুইন করতো বা আরো বড় প্রকাশক কেউ একটা করতো, সে কিন্তু নিজ উদ্যোগে সমস্ত পৃথিবীতে পৌঁছে দিত। সেই জায়গাটায় কিভাবে পৌঁছানো যায় সে বিষয়ে আমাদেরকে দেখতে হবে। আর শিল্পের একটা অনির্দিষ্টতা আছে, এই যে শ্যাম বেনেগাল ছবি বানাবেন, এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। বাংলাদেশ থেকেও আমরা বাংলাদেশের লেখকরা মিলে একটা ভালো ছবির গল্প লিখে আমাকেও বলা হচ্ছে যে আপনি লিখবেন কিনা। তো কিন্তু ভালো প্রকাশক, ভালো পরিচালক, একদম আন্তর্জাতিক ভাবে করা, মানে হলিউড স্ট্যান্ডার্ড, আমি সেটাই বলছি, হ্যাঁ সেরকম উদ্যোগ হবে। এবং এটা কিন্তু হঠাৎ করে করে ফেললে হবে না, মানে ছোটখাটো চেষ্টা কিন্তু হয়েছে। যেমন আব্দুল গাফফার চৌধুরী একটা নাটকের মতো বানিয়েছিলেন, পীযূষ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন, এগুলো কিন্তু ওই মানটা অর্জন করতে পারেনি। ফলে এটা হবেও না, ওটা চিন্তা করেও লাভ নেই, কারণ কিন্তু এটা এটা একদমই সত্য। যদি আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে চাই, ভালো ছবি দরকার হবে। এবং আমি আবার যেমন গবেষণা তো একটা পূর্ণাঙ্গ আত্মজীবনী একটা হবে, আবার ছোট ছোট কিন্তু অনেক কাজ হচ্ছেও, হচ্ছে না তা কিন্তু নয়, নানা ধরনের গবেষণা হচ্ছে। এবং আমরা প্রতিনিয়ত, আমি তো আমার তো যেহেতু বইগুলি লাগে, আমি কিছু না কিছু পাওয়া যায়। কিন্তু সব শিশুরা, সব কিশোরা উদ্বোধিত হবে, এরকম সহজ পাঠ্য বইও লাগবে, তাই না? তা তো লাগে, মানে সেটাও যেন, মানে আমি আমার কথা হলো যে শিশুদের জন্য হোক, মানে শিশুদের জন্য পাঠযোগ্য এবং ভালো বই হয় যেন। আপনি জানেন শিশুদের জন্য অপাঠযোগ্য বইয়ের সংখ্যা কিন্তু পাঠযোগ্য বইতে অনেক বেশি। তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে এখনো ভালো ভালো ছবি হচ্ছে এবং এগুলি কিন্তু অস্কারও পাচ্ছে। খালি বঙ্গবন্ধুকে নিয়ে ছবি কিন্তু 50 বছর পরেও বানানো হবে, এবং দেখবেন যে একটা নতুন ধরনের ছবি হবে। ফলে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা উপন্যাস, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গবেষণা, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কি বলে জীবনী, এগুলির এই মুজিব বর্ষে শেষ হয়ে যাবে এরকম না। কিন্তু কিন্তু আপনি আমাদের মনে হয় যে সঠিক দিকটাতেই আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যে শুধু ছোটখাটো অনেক কিছু না করে কাজের কাজ যেন ভালো মতো করা হয়, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল করতে হবে। আনিস ভাই, যখন এই উপন্যাসের ধারাবাহিকতা শুরু করেন, আমি কাছ থেকে একটু দেখেছি, এবং তিনি এই বই নানান ধরনের বই পড়তে পড়তে তার একটা আলাদা আলমারি করতে হয়েছে এই বইগুলো লিখবার জন্য, এবং আমার ধারণা তিনি এখনও সংগ্রহ করছেন। এই যে ছোট ছোট বইগুলো, এটাও কিন্তু সমাজে একটা গুরুত্ব রাখে। কিন্তু আমি আই এম শিওর আনিস সব ছোট বই পড়ে, সব ছোট বই তার লাইব্রেরি মানে আলমারিতে নেয়। আমার প্রয়োজনের জন্য একটা খুবই অগুরুত্বপূর্ণ লেখকের খুবই উপেক্ষিত বইও কাজে লাগতে পারে, না লাগতে পারে ধরা যায়, সেটি অন্য অপেক্ষা করেছে। কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে এটি ভালো বা মানে ধরেন খুব ভালো প্রকাশনা না,
যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর আমলের যে প্রবীণ মানুষ আছে তাদের সাক্ষাৎকার নিয়েও কিন্তু বই আছে। তো ওই বইটা হয়তো আমাদের শামসুজ্জামান খান স্যার যখন বাংলা একাডেমির পরিচালক ছিলেন তার হাতে দিলে উনি ভাববেন যে এত সুন্দর প্রকাশনা না, এটা আমার দরকারই নাই। কিন্তু ওইটার মধ্যে আমি একটা জিনিস পেয়েছি যেটা আমার বঙ্গবন্ধুকে 1930 সালে উনি কি করছিলেন এইটা বোঝার জন্য দরকার ছিল। ফলে কোথা থেকে আমি কি পাচ্ছি, ফলে কোনো উদ্যোগেই ফেলনা না, জীবনের ধন কিছুই যাবে না ফেলনা, সেটাই আমি বলার চেষ্টা করেছি। কিন্তু মতলব যদি খারাপ হয় সেটা স্যার আমার যেটা স্যার একটু আগে সতর্ক করলেন অনেকে যথার্থ বলেছেন, মতলব তো আছেই, মতলববাজের সংখ্যা আপনি যদি আব্দুল মতিন সাহেব যিনি বঙ্গবন্ধুর উপরে শেষ করে আছেন, বঙ্গবন্ধুর উপরে বেশ কয়েকটা বই লিখেছেন এবং খুব দুঃসময় বইগুলো লিখেছেন, তার প্রথম দিকে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ এই সময়টাতে 84 সালে প্রথম তার বই বের হয় জেনেভায় বঙ্গবন্ধু, এবং সেখানে তিনি অসংখ্য তথ্য দিয়েছেন যেহেতু সাংবাদিক ছিলেন তিনি, এবং বঙ্গবন্ধুকে কারা ব্যবহার করেছিলেন, বঙ্গবন্ধু জেনেভা থাকা অবস্থায় কি কারা কারা ঘুরতেন আশপাশ দিয়ে মতলব বাজরা, এই তথ্য উঠে এসেছে। অতএব আনিস ভাই যখন বই উপন্যাস লিখবেন তখন এই চরিত্রগুলো কিন্তু তার চোখের সামনে ভেসে ওঠা খুব জরুরি। আমি এই কারণে বলছি, যেমন আব্দুল মতিন বইয়ের থেকে আমি জেনেছি যে ব্রায়ান ব্যারন নামে একজন দূরপ্রাচ্য বিবিসি সংবাদদাতা ছিলেন, তিনি তার সংবাদ বিবরণীতে কি বলছেন, তিনি সংবাদ বিবরণীতে বলছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রবেশ করেন, বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক ছিলেন তাদেরকে নজরবন্দি করে ফেলা হয় এবং তাদেরকে 2 সপ্তাহ আটকে রেখে তাদেরকে আবার বিমানে তুলে দেওয়া হয়। তিনি ফিরে যেয়ে যেই প্রতিবেদনটা লিখেছিলেন সেখানে তিনি লিখছেন যে আমি হুবহু পড়ছি, তিনি বলছেন তার সংবাদ বিবরণীতে বলা হয় শেখ মুজিব সরকারিভাবে বাংলাদেশের ইতিহাসে এবং জনগণের হৃদয়ে উচ্চতম আসনে পুনঃপ্রতিষ্ঠিত হবেন, এটা শুধু সময়ের ব্যাপার, এটা যখন ঘটবে তখন নিঃসন্দেহে তার বুলেট বিক্ষিত বাসগৃহ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মারকচিহ্ন ও তার কবরস্থান পূর্ণ তীর্থে পরিণত হবে। প্রথম একজন 1975 সালে 28 আগস্ট, তাহলে এই যে সময়টাতে যখন একজন বিদেশি সাংবাদিক এরকম একটি ভবিষ্যৎবাণী করছেন, আমরা কিন্তু বাঙালিরা কিন্তু এরকম কোনো ভবিষ্যৎবাণী করতে দেখিনি, এইগুলোই কিন্তু আপনার তুলে আনা, এটা বঙ্গবন্ধু গবেষণার একটা গুরুত্ব। যদি আবার নির্মলেন্দু গুণ যাকে আবিষ্কার করলেন বঙ্গবন্ধুর কৃপাড়ার সেই শেখ আব্দুল হালিম, তিনি কবিতাটা লিখলেন ওই 75-এর 15-ই আগস্টের পরপরই তো তিনি লিখেছেন, এই 28 আগস্টের আগে, ফলে সেই মানুষটাও আছে। মানে একজন মৌলবি, গ্রামের মৌলবি, তিনি যেমন বঙ্গবন্ধুকে নিয়ে তার আবেগ প্রকাশ করলেন কবিতায়, তেমনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদেশি সাংবাদিক একটা ভবিষ্যৎ ধারণা করেছেন। আমি একটু সুযোগ দেই, শেষ করতে হবে আমাকে, আমার সবচেয়ে দুঃখের এবং আমার সবচেয়ে মর্মবেদনার কারণ আওয়ামী লীগের দুইজন সভাপতি আব্দুল হামিদ খান ভাসানি এবং মৌলানা তর্ক বাগিস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং মৌলানা আব্দুল রশিদ তর্ক বাগিস, এই দুইজন কেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এরকম ভয়ঙ্কর ভূমিকায় রাখলেন এই উত্তর আমি খুঁজে পাইনি। কিন্তু আব্দুল মতিন সাহেব তার ওই জেনেভায় বঙ্গবন্ধুতে লিখছেন, উনি বলছেন শেখ মুজিব মানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির উদ্ধৃতিতে বলছেন, কোট আনকোট করে বলছেন, পত্রিকার থেকে বলছেন, শেখ মুজিব আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তুমি যদি আমার সঙ্গে রাওলপিন্ডি ও পিকিং যাও তাহলে তোমার আমরা শুধু পাকিস্তান ও চীনের স্বীকৃতি নয় উদরপূর্তির জন্য চালও পাবে, ভারত ও রাশিয়া তোমাকে বিপর্যয় থেকে বাঁচাতে পারবে না। আমি উত্তর খুঁজে পাইনি, আনিস ভাই নিশ্চয় গবেষণা করবেন। জি অধ্যাপক শামসুজ্জামান খান, আমরা একেবারে শেষ মুহূর্তে, জাস্ট 1-1.5 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন। এখন আমি যেটা মনে করি যে বঙ্গবন্ধু সম্পর্কে প্রথমে আমি যে আলোচনা করছিলাম যে অন্তত 2-3টি উন্নত মানের বই প্রকাশ করা দরকার, এক। দ্বিতীয় হলো আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর ভূমিকাকে তুলে ধরার জন্য, সেটা এই বইয়ের মাধ্যমেও হবে এবং তার ভাষণকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে হবে এবং একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সেটা হতে পারবে এবং তার আরও তো 3 খানা বই প্রকাশিত হবে। এরপরে আমরা যে বইটা নিয়ে কাজ করছি চীন ভ্রমণের পরে স্মৃতিকথা, তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা,
এই এই দুটো আছে। ভাবা যায় যে একজন মানুষ মাত্র 55 বছর বেঁচেছেন, তার মধ্যে 14 বছর জেল খেটেছেন, আবার 5খানা বইও লিখেছেন এবং কত বই পড়েছেন। এই যে এম এল জোলার যে বইটি এসব আগে আমরা দেখলাম, এই ভাবা যায় না যে একজন মানুষ, আমাদের এখানে বুদ্ধিজীবীরা তাকে খুব গুরুত্ব দিয়ে এক সময় দেখে নাই, এমনকি আমাদের এখানে রাজনৈতিক নেতা তারা উপেক্ষা করার চেষ্টা করেছেন, কিন্তু এই মানুষের মতো একেবারে তৃণমূল থেকে প্রস্তুতি নিয়ে যেভাবে তার জীবনকে সাজিয়েছেন, জীবনকে সাজিয়েছেন মানে বাংলাদেশ প্রতিষ্ঠার, বাংলাদেশ প্রতিষ্ঠার সম্পূর্ণ আয়োজন শেষ করেছেন তার জীবনকে সামনে রেখে। আমি একটু যোগ করি, আপনার অনুমতি চাই একটু যোগ করি। আমার একটা খুব ইচ্ছা আছে, আমি জানি না আমি পারবো কিনা, পাঠক বঙ্গবন্ধু, এবং এ কারণে আমার কাছ থেকে প্রেরণা এসেছে। আমি আনিস ভাইয়ের কাছ থেকে সহযোগিতা নেবো, শহরে শহরে নেবো। বঙ্গবন্ধু তার কারাগারে রোজ দাম চায় 1966 সালে 18 জুন তিনি লিখছেন, ঘরে এসে বই পড়লাম, এম এল জোলার লেখা তেরেসা রেকুইন পড়ছিলাম, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনটা চরিত্র জোলা তার লেখার ভিতর দিয়ে, এই বইয়ের ভিতর কাটিয়ে দিলাম 2-3 ঘন্টা সময়, 18 জুন 1966। আর এই বইটা প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে যারা ওই কালো রাতে নিহত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের আত্মা শান্তি কামনা করছি, এবং শেখ মুজিবুর রহমানের প্রতি সবার পক্ষ থেকে আবারও শ্রদ্ধা, ভালোবাসা এবং সবটুকু কৃতজ্ঞতা। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।